হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি ঠাকুরনগর মতুয়া মেলা। সেখানে ফেস্টিভ্যাল ব্লগ করব। মেলাটা কত বড় তোমরা দেখতে পারবে। যদি তোমাদের ভালো লাগে তোমরাও আসতে পারো। তো চলো বেরোনো যাক। এতটা পথ অতিক্রম করার পর ফাইনালি আমরা মেলায় ঢুকছি। প্রচণ্ড ভিড় মেলায়, তো চলো যাওয়া যাক। এই হলো ঠাকুরনগর মতুয়া সংঘের ঠাকুর বাড়ি। খুবই সুন্দর সাজানো, চারিদিকে তো অজস্র লোক, জাস্ট অসাধারণ লাগছে। এরপর আমি তোমাদের একটা টোটাল মেলার ড্রোন ভিউ দেখাচ্ছি। মেলার সব থেকে বৈশিষ্ট্য সম্পন্ন যে জিনিসটা, সেটা হলো হরিপোলের সাউন্ড বা ডাঙ্কার আওয়াজ, যেটা না শুনলে মেলাটাই অসম্পূর্ণ রয়ে যায়। এটা হলো স্নান পুকুর, একদম মন্দিরের পাশেই। এখানে দাঁড়ালে মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। এত বড় মেলা, এত লোকজন, এত দোকানপাট, এই মেলা ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যাবে না, মিস করা যাবে না। বন্ধুরা অবশ্যই চলে এসো তোমরাও। এখান থেকে শুরু হলো ফুড জোন, মানে ভ্যারাইটিস রকমের খাবারের স্টল এখানে বসেছে। তো আমরা বাঙালি, আমরা ঘুরতে এসে খাদ্যরসিক না হয়ে পারি? তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা কাকুর কাছ থেকে ঘুগনি কিনলাম, তো চলো ট্রাই করা যাক। এখানে দেখতে পেলাম মকটেল কাউন্টার,
গরমের সময় ঠান্ডা প্রিয় আমরা, তো দাদার কাছে আমরা অর্ডার করলাম ব্লু লোগান লিচি অ্যান্ড কোকার কম্বিনেশনে একটা মকটেল। তো চলো ট্রাই করা যাক, দারুণ বানাচ্ছে দাদা, দেখেই বোঝা যাচ্ছে ভালো হবে। এখন চলে আসলাম স্প্রিং পটেটো ফ্রাইয়ের দোকানে, লাইফে ফার্স্ট টাইম এই খাবারটা ট্রাই করব, দেখতে তো দারুণ লাগছে, ট্রাই করা যাক। নাইট ল্যাম্প শেড নতুনত্ব মনে হলো তাই কিনলাম। এটা ভাপা পিঠে, এত ভিড়ের মধ্যে ব্লগ করা সত্যি কষ্টকর, তার মধ্যে দিয়েও করছি শুধু তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা দেখো অবশ্যই আর বলো কেমন লাগলো। হ্যালো ফ্রেন্ডস, আমরা বাড়িতে ফিরে গেছি আর এখন আমি আর জেরি মিলে খাবো মেলা থেকে আনা গরম গরম জিলাপি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আর ততক্ষণে তোমরা কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো। তোমরা চাইলে ঠাকুরনগর মেলায় আসো আর উপভোগ করো, সবার সাথে থাকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।